বন্ধুবান্ধবদের তোমার সবাইকে জানাই আছে আশা করি ভালো আছেন। তো কালিতে আমরা সবাই জল ভরি পাইছি না, তো আজ হয়েছে মহাপুর ভোগ। তো চলো তোমাকে আলাদা দেখামো যে আমার এটা কেন করে ভোগ সব পূজা হচ্ছে। চলো ফার্স্ট শুরু হয়েছে না, চলো দেখো আমি মন্দিরে চলে যাচ্ছি। আমার তো আসির জন্য রেডি রেডি করে দিয়ে আর কেন এই যে খিচুড়ি খিচুড়ি রান্না হয়েছে। কি হয়েছেন? তো এদের লোক চলেছে, এলা পাঠ শুরু হবে, পাঠ কীর্তন বসে গেছে। আমার দিরাটা ভোগ ভোগ রান্না করবাইছে। এই যে আমার মন্দির, ভোগ মন্দির। তো এলাম ওই সাজা গুছা দিয়া, তারপর রেডি হওয়া গেল তা ভাসান ঠাকুরলাম। তো মোকে তিলক পড়াই দিয়েছে, যেহেতু মো এত সময় পাও নাই দেখানো তো তোমার ঠাকুরটা। ঠাকুরলাক সবাকে সাজানি, এই ফল মূল সাজা সব কিছু ও মই করে নিছো। তো একদম পুরাপুরিভাবে সব কিছু সাজা গুজাই দিয়ে সময় পাও নিজে নিজে রেডি হয়। তো পরে যায় রেডি হয়ে আসে, তারপর দেখো যে এলা ভোগ প্রসালা দেওয়া হয়েছেন, এলাম মুই নিজের হাতে সাজা রেখে দিয়েছি। দেখো